ভাই করো ভিক্ষা দেন ভাই, ও ভাই করো ভিক্ষা দেন, ভিক্ষা লাগবে না বাবা, মাথায় কি সমস্যা, মাথা নড়ে কেন, এর কি ফাজলামো করতেছেন নাকি, দেই কয় টাকা লাগবে ভিক্ষা আপনার, বাবা দেও বাবা কি দিব, ও ভালোই তো ইনকাম করছেন, ওরে বাবা 50, 60, 70, 80, 90, 100, 105 টাকা না, আচ্ছা ভিক্ষা দিচ্ছি, বাসা কই আপনার, আচ্ছা এই টাকাগুলো আমি নিয়ে গেলাম, ঠিক আছে, হ্যাঁ ভাই, আরে মিয়া ভিক্ষা করতেছেন আপনি করেন, সমস্যা কি, আমার টাকা লাগবো না ভাই, আমার ভিক্ষা হয়ে গেল ভাই, আমি ভিক্ষা করলাম, এই লোক তো বেশি কথা ভাই, ভিক্ষা লাগবে না, ভিক্ষা দিতে পারবো না, মেলাগুলো টাকা পাইছি ভাই, আমার মাল এলি ভিক্ষাটা এগুলো দিবেন, আবার বেশি কথা কর আপনি, ফালতু লোক কথাকার, বেশি কথা বলে আমি যে টাকাগুলো নিছি কেউ যেন দেখেও বলবেন না, ঠিক আছে, এই কি সমস্যা, আপনি আপনি ওনাকে ধরে মারছেন কেন, আচ্ছা আমি ওনাকে মারছি, আপনার সমস্যা কি, হুম আপনার সমস্যা কি, আমার সমস্যা তো বড় কথা না, আপনি একটা ভিখারিকে কেন গায়ে হাত তুলতেছেন, এই যে ম্যাডাম শুনেন, এই থাক, এই যে এই এলাকা আমার, আপনাকে তো এলাকায় কখনো দেখি না, আপনি এত বড় বড় কথা বলছেন আর আমার গায়ে আপনি হাত তুলছেন, আপনি জানেন, আপনি জানেন আমি আপনার কি করতে পারি, হুম কি করবেন আপনি, আমার কে আপনি, আমি তো আপনাকে চিনি না, দেন আপনার পরিচয়টা আগে দেন, কে আপনি, আরে আজব ব্যাপার, আমার পরিচয় দেওয়া লাগবে, আমি তো পাগল হয়ে যাবো, আমার আমি এই এলাকার নেতা, এলাকায় আমি যেটা বলি সেটাই হয়, আমার এলাকায় আমার কথাই এলাকার মানুষ উঠে বসে, আর আপনি কি, আপনি আমার গায়ে হাত তুলছেন না, আপনারে আপনি কি করবেন, কি করতে পারেন না, যা করার করবো তো আমি, কারণ আপনি একটা নিরীহ ভিখারিকে গায়ে হাত তুলছেন, কেন হাত তুলছেন ওনার গায়ে, কেন হাত তুলছি, আমার এলাকায় ভিক্ষা করছে, আমাকে চাঁদা দিতে হবে, উনি আমাকে চাঁদা দেয় না, আমি হাত তুলেছি, আর আপনি এত কথা বলছেন, আপনি কে, আপনার পরিচয় কি, আপনি এত বড় বড় কথা বলছেন, এলাকার নেতা, তারপর আপনি চাঁদাবাজি করেন, আপনার নাম কি, কোথাকার এলাকায় আপনি নেতা, হ্যাঁ আমার নাম আমি কেন আপনাকে বলবো, না আমার তো জানতে হবে, যেহেতু আপনি এলাকার নেতা আপনাকে তো প্রয়োজন হতেই পারে, বলেন ম্যাডাম আপনি কিন্তু বেশি বেশি কথা বলছেন, এবার রেগে গেলে কিন্তু আমি আপনার গায়ে হাত তুলতে বাধ্য হব, আমার গায়ে আপনি হাত তুলবেন, আপনি তো পুলিশের থার্ড ডিগ্রি খাননি, আপনাকে যখন নিয়ে যেয়ে ডিম থেরাপি দেব তখন বুঝবেন, পুলিশ আপনি আমাকে চিনেন, না ইয়ে ম্যাডাম ওই আসলে ওনার কাছ থেকে টাকা নিয়েছেন আমি দেখেছি, সবগুলো টাকা ফেরত দেন, সবগুলো টাকা ফেরত দেন, কত বড় নেতা হয়েছিস আর কত বড় পাতি নেতা হয়েছিস টাকা ফেরত দে, আজকে তোর নেতাগুলি আমি ঘুচিয়ে দেবো, চল থানায় চল, বাপের বয়সে তুই একটা ভিখারিকে গায়ে হাত তুলিস, তার টাকা পয়সা নিয়েছিস, কাজ করতে পারিস না, এই তোর মতো এত বড় একটা ছেলে কাজ করতে পারিস না, সরি তো ম্যাডাম বলছি তো আমার সরি তো থানায় যে হবে, চল না সরি আমি বলছি আমি সরি ম্যাডাম আমি আর কখনো এরকম ভুল কাজ করব না, মাফ কর, এই আঙ্কেল ইনার পা ধরে মাফ চা, পা ধরে মাফ চা, কাকা আমাকে মাফ করে দেন কাকা, আমি আর কোনোদিন এরকম কাজ করব না কাকা, কাকা আমি আমার আপনার টাকা সব ফেরত দিতে, বাবা আল্লাহ বাসা রাখুক বাবা, ম্যাডাম পরে আমার মাফ করে দিচ্ছি ম্যাডাম, থাক সাইরা দেন, দেখেছিস ভিক্ষুক হয়ে তোকে মাফ করে দিছে, মানবতা কাকে বলে ভিক্ষুকের কাছ থেকে শিখে যা, এরপরে যদি আমি তোকে দেখেছি এলাকার আশেপাশে পাতি নিস্তা করা নেতা গীতের আমি ছুটেই দেখ যা, বেরো যা, আঙ্কেল আপনি বসেন এখানে বসুন, আপনার কোনো টেনশন নেই, হ্যাঁ আপনি এখানে ভিক্ষা করেন, যদি কখনো আপনার কোনো সমস্যা হয় আপনি আমাকে জানাবেন, ঠিক আছে, আর এই যে আমার এটা রাখেন, এরপরে কখনো সমস্যা হলে আপনি আমাকে জানাবেন, ঠিক আছে, আসুন মানুষ আছে।
আমার টাকা নিয়ে সব নেই তো, যদি ম্যাডাম না থাকতো। আল্লাহ।